السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. آمنت بالله، صدق الله العلي العظيم. محترم حاضرين، حضرت خليل الله إبراهيم عليه الصلاة والسلام لعلتنا শুনেছি গত সপ্তাহ, আগের সপ্তাহে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে বাইতুল্লাহ পর্যন্ত আমরা এসা পড়ছিলাম, যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির যে বিষয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের হুকুম করেছেন। বাইতুল্লাহ এটা আগে থেকেই নির্মিত ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জমিনে পাঠান, কারো কারো মত হচ্ছে আদম আলাইহিস সালাম আসার আগেই জমিনে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পর আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় রব্বুল আলামিন বাইতুল্লাহর ওই দেওয়ালকে উঠায় নিয়েছেন, কিন্তু ভিত্তিটা রয়ে গেছে। সূরা আল হজ্জের যে আয়াতগুলো তেলাওয়াত করছি, এইখানেই রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন করে সেই পুরানো ভিত্তির উপর বাইতুল্লাহ নির্মাণের যে হুকুমগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, হজ্জের মৌসুম হিসেবে সেই আলোচনাগুলো আমরা শুনছি। আয়াত প্রথমটা হচ্ছে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের জন্য আমি ঠিকানা নির্বাচন করলাম, ঠিকানা ঠিক করলাম ঘরের জায়গায়, বাইতুল্লাহর জায়গায়। এই কথায় বোঝা যায় যে বাইতুল্লাহ আগে থেকেই ছিল, যে আমি জায়গা নির্ধারণ করলাম বাইতুল্লাহর জায়গায়, যেখানে বাইতুল্লাহ ছিল সেখানে ভিত্তি ছিল। ঘর নির্মাণের আগেই
এবাদতের জায়গা নির্মাণের আগেই রব্বুল আলামিন যে হুকুমটা করতেছেন এটা হচ্ছে আমাদের জন্য আলোচনার বিষয়, আমলের বিষয়। আগেও বলেছি ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে কোরআনের যে আয়াত, এই আয়াতে রব্বুল আলামিনের যে শব্দ ব্যবহার, এগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা, অন্য কিছু না, গল্প বলা মাকসাদ না। তো শুরুতেই রব্বুল আলামিন যে হুকুম করেছেন সেটা হচ্ছে আল্লাহ তুশরিক বি শাইআ, যে ইব্রাহিম আপনি ঘর বানান, প্রথম হুকুম আপনার জন্য আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো ব্যাপারে শিরিক করা যাবে, শিরিক করবেন। এই ঘরের ক্ষেত্রে যেমন আল্লাহর এই হুকুম নির্মাণের আগেই, ঠিক ইবাদতের ক্ষেত্রেও, হজের যে ইবাদত, ইবাদতের ক্ষেত্রেও যখন আমরা ইহরাম বাঁধি, ইহরামের কাপড় পরে তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, দেখেন ওইটা দিয়ে ইহরাম বাঁধা হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক অর্থ হচ্ছে আল্লাহ আমি হাজির, তোমার সাথে কেউ কাউকে আমি শিরিক করি না। শুরুতেই নিজের আকীদা বিশ্বাসকে, স্বীকৃতিকে শিরিক মুক্ত করলে রব্বুল আলামিন পরবর্তী আমল কবুল করবেন, এটা হচ্ছে উদ্দেশ্য। কাজেই যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমার দিলের মধ্যে যদি, আমার আমলের মধ্যে, আমার ইবাদতের প্রক্রিয়ার মধ্যে শিরিকের বিন্দুমাত্র গন্ধ থাকে, তাইলে রব্বুল আলামিন সে আমল কবুল করবেন না। এই জন্য বাইতুল্লাহ নির্মাণের আগেই রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করতেছেন আল্লাহ তুশরিক বি শাইআ, বাইতুল্লাহ নির্মাণ করবেন, এটাকে কেন্দ্র করে ইবাদত হবে, কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে যেন আমার সাথে কাউকে শিরিক না করা হয়, এটা আপনি খেয়াল রাখবেন। দ্বিতীয় হুকুম, ওয়াতাহির বাইতি আলিত্বাইফিনা ওয়াল ক্বাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরকে আপনি পবিত্র করবেন, ওয়াতাহির বাইতি, কাদের জন্য পবিত্র করবেন সেটা পরে। তাইলে কি বোঝা গেল, যে ইবাদতের জন্য যেই জায়গা নির্ধারিত সেই জায়গাকে পবিত্র রাখতে হবে। এই পবিত্রতা কোন ধরনের পবিত্রতা? এই পবিত্রতা শিরিকের যত মাধ্যম আছে সেই তার থেকেও হতে পারে, যেমন সেই সময়ে কওমে আমালেকা তারা ওই জায়গায় কিছু কিছু মূর্তি বানাইছিল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করছেন যে আপনি বাইতুল্লাহ নির্মাণের আগে এই এই আবর্জনা আগে দূর করেন, মূর্তি আগে দূর করেন। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন যে না, আসলেই কিছু ময়লা আবর্জনা ছিল, এগুলাকে দূরে সরানোর জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। যেটাই হোক, আল্লাহ তাআলার হুকুম এটা যে ইবাদতের জায়গাকে মূর্তি মুক্ত রাখা, শিরিকের আসবাব যেগুলো এগুলো মুক্ত রাখা। মুসলমানদের জন্য ইবাদতের জায়গা মসজিদ না, এটা মনে রাখতে হবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে। এই উম্মতকে রব্বুল আলামিন একটা নিয়ামত দিছেন যে সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিছে, নির্দিষ্ট কোনো জায়গার দরকার নেই ইবাদতের জন্য, নামাজের জন্য। কিন্তু ভিন্ন ধর্মের যারা, তাদের ইবাদতের জন্য গির্জায় যাইতে হয়, মন্দিরে যাইতে হয়। মুসলমানদের নির্দিষ্ট কোনো জায়গা নেই ইবাদতের, মসজিদ ইবাদতের জন্য নির্ধারিত কোনো জায়গা না, এটা হচ্ছে জামাতে নামাজ পড়ার জন্য একটা জায়গা, ইবাদতের জায়গা সব জায়গা। এই জন্য আমরা বলি নফল ইবাদতগুলো ঘরে বেশি করে করা। আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। কবর বানানোর অর্থ হচ্ছে যে কবরে ইবাদত চলে না, এটা মুর্দা ব্যক্তির, কবরে মৃত ব্যক্তি থাকে, তোমার ঘরটা যেন জীবিত ব্যক্তির ঘর হয়, আর জীবিত ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, তোমার ঘরেও যেন ইবাদত হয়। তাইলে আমাদের সকলের ঘর কিন্তু ইবাদত খানা, সকলের ঘর, প্রত্যেকটা মুসলমানের ঘর ইবাদতের জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন যে আপনি যে ইবাদতের জায়গা বানাবেন এটাকে পবিত্র করে নেন। আসলে এই জায়গায় সমস্যা, এই যে বিভিন্ন রাত
ফজিলতের রাতে মসজিদে জমা হই, যখন আমরা বলি মসজিদে কেন বসেন, বাসায় যান, মসজিদ জামাতের জন্য, নফল ইবাদতের জন্য না, আপনি ঘরে যান, তখন যে জবাবটা আসে, আসলে এই জবাব এই জন্যই আসে, কি জবাব আসে, যে ঘরে তো ইবাদতের পরিবেশ নেই। আরে ভাই মুসলমান, তোমার ঘর ইবাদতের পরিবেশ নেই, এটা কেমন কথা? তোমার রবকে তুমি ডাকবার সেই পরিবেশ তোমার ঘরে নাই, এটা কেমন কথা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কথাই বলতেছেন যে আপনার ঘর যেন পবিত্র হয়, এটাকে আবর্জনা মুক্ত করেন, মূর্তি মুক্ত করেন, শিরিকের যত উপকরণ আছে সে মুক্ত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যভাবে বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাব, ওই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যায় না যে ঘরে মূর্তি থাকে, কুকুর থাকে। এগুলো তো ফ্যাশন, একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে ঘরের মধ্যে একটা বিদেশি কুকুর রাখা, ছেলে মেয়েরা পালে ওগুলো, বিদেশি কুকুর রাখে ঘরের মধ্যে, ফেরেশতা না আসলে কি সমস্যা, কুকুর থাকুক ফেরেশতা না আসলে কি সমস্যা, সমস্যা তো নাই। যার আল্লাহর রহমতের আশা নাই তার জন্য রহমতের ফেরেশতা না আসলে কি আসে যায়? কিন্তু আমরা যারা ঈমান আনছি, আখেরাতে বিশ্বাস করি, আল্লাহর রহমতের মোহতাজ আমরা যারা, আমাদের রহমতের ফেরেশতার দরকার আছে। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে যাই, ওই যে বলি বারবার মিল্লাতে ইব্রাহিমের অনুসরণের কথা বলা হয়েছে, এটাই মিল্লাতে ইব্রাহিম, যে আমার ঘর থাকবে মূর্তিমুক্ত, আমার ঘর থাকবে মূর্তিমুক্ত, পূজার মূর্তি না, পূজার মূর্তি মূর্তি না, আরো বহু মূর্তি আমার ঘরে থাকে, পাখির একটা ছবি, জানোয়ারের একটা ছবি মূর্তি, হ্যাঁ শোপিস, এগুলোরে কত সুন্দর ঝেড়া ঝেড়া রাখি, জুমার সময় বললাম গত জুমা, কত সুন্দর করে রাখি সাজায় গুছায়, অথচ আল্লাহর কালাম অবহেলিত পরে থাকে, যদি কারো ঘরে থাকে বড় কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা। বহু মানুষ এমন আছে যার ঘরে কোরআন নাই, আমার বাসায় না মাঝে মধ্যে দেওয়া যায় কোরআন শরীফ প্যাকেট করে, যে হুজুর পড়া হয় না, ফালায় রেখে তো লাভ নাই, মুসলমানের ঘর, আমার ঘরে মূর্তি থাকতে পারে, তবলা থাকতে পারে, হারমোনিয়াম থাকতে পারে, টেলিভিশন থাকতে পারে, যত গুনার আসবাব আছে সব থাকতে পারে, শুধু কোরআনটা থাকতে পারে, সহ্য হয় না, আসলে থাকবে কেন? কারণ কোরআন এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম আর গুনা একসাথে হতে পারে, গুনাহগারকে আল্লাহ তাআলা তার ওই নূর দেন না তো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ছিলেন ওয়াকিয়া, উস্তাদের কাছে গিয়া বলছেন যে আমার মনে থাকে না, যা পড়ি মনে থাকে না, তো উস্তাদ বলতেছেন গুনাহ ছেড়ে দে। ইমাম শাফি নিজেই বলেন, শাকাউতু ইলা ওয়াকিয়িন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি, আমি আমার উস্তাদ ওয়াকির কাছে গিয়ে আমার আরজি পেশ করলাম যে আমার মনে থাকে না, জেহেন যাকাত নষ্ট হয়ে গেছে, তো উস্তাদ বলতেছেন গুনাহ ছেড়ে দাও। কারণটা কি বলছেন ইমাম ওয়াকির, কারণ কি বলছেন? কারণ বলছেন ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআস, যে ইলম এটা আল্লাহর নূর, আর এই নূর রব্বুল আলামিন কোনো গুনাহগারকে দিবেন না, কাজে তুমি গুনাহ ছাড়ো নূর চলে আসবে। তো এই সমস্ত ঘরগুলো যেগুলোতে কোরআনকে সরায় দেওয়া হয়, সরায় না দেওয়ার তো কোনো উপায় নাই, কারণ গুনার আসবাবে যখন ভরা, আল্লাহর কালাম তো সেই ঘরে থাকতে পারে না, পুরা কপাল উল্টাটা হইতে পারলো না, আর উল্টাটা হইতে পারলো না, উল্টাটা এই জন্যে হয় নাই যে আমি তো জাহান্নামমুখী, আমার সব পদক্ষেপ উল্টাটা কেমনে হবে। মিল্লাত ইব্রাহিম এটা ভাই, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছেন, ওয়াতাহির বাইতিয়া লিত্বাইফিন ওয়াল কায়িমিন ওয়ার রুকাই সুজুদ, তাহির বাইতিয়া লিত্বাইফিন, আপনার ঘরকে আপনি পবিত্র করেন কাদের জন্য? যে এখানে তওয়াফ করনে ওয়ালারা আসবে তাদের জন্য, এখানে অবস্থানকারীরা আসবে তাদের জন্য, এখানে রুকু সেজদা করবে নামাজিরা আসবে তাদের জন্য আপনি পবিত্র করেন। তারপর ঘর বানানো হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ঘর বানাইলেন,
আমরা সেই ঘটনা জানি মোটামুটি। মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ায় দাঁড়ায় লিফটের কাজ দিছে, ওই পাথরের উপর দাঁড়াইছেন, প্রয়োজন মতো পাথর উপরে উঠছে, আর রাজমিস্ত্রি হইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর যোগালি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ায় এর চেয়ে বড় মহান ঘর আর কোনটা হইতে পারে? যে ঘরের রাজমিস্ত্রি খলিলুল্লাহ, আর যেই ঘরের যোগালি যবিহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকে যবেহ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়েছেন তাকে বলা হয় যবিহুল্লাহ। ঘর নির্মাণের পর যখন ঘর নির্মাণের হুকুম করেন তখন তাফসীর কিতাবে পাওয়া যায় এই আয়াতের তাফসীরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, এখানে আপনার ঘর বানাইতে বলতেছেন, পবিত্র করতে বলতেছেন, এখানে তওয়াফকারীরা আসবে, ইবাদত করণেওয়ালারা আসবে, কিভাবে আসবে? এই জনমানবহীন জায়গা যেখানে পানি নাই, বৃক্ষলতা নাই, কিচ্ছু নাই, এই মরুভূমির মধ্যে আপনার ইবাদতের জন্য কারা আসবে? তখন আল্লাহ তাআলা হুকুম করছেন, আপনি এক কাজ করেন, আপনি সবাইকে ডাক দেন, হজের ডাক দেন, বাইতুল্লাহর জিয়ারতের ডাক দেন। তাফসীরের কিতাবে দুই জায়গার কথা বলা আছে, কোন কোন জায়গায় আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাকাম ইব্রাহিমের জায়গায় দাঁড়ায় ডাক দিছেন, আর কোন কোন জায়গায় আছে যে পাশে যে পাহাড় ওই পাহাড়ের উপরে দাঁড়ায়, সাফা পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, বাদশার বাড়ি যেটা এখানে এখন যারা দেখছেন ওই কোনায়, যেই পাহাড়ের উপর দাঁড়ায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে ডাক দিছিলেন, দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করছিলেন যে পাহাড়ের উপর দাঁড়ায়। সেই পাহাড় আবি কুবাইস, এই পাহাড়ের নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই পাহাড়ে উঠে ডাক দিছেন, কি ডাক দিছেন? আল্লাহ যেমন হুকুম করছেন, আল্লাহ বলছেন, ওয়াজ্জিন ফিন নাস, মানুষকে আপনি হজের ডাক দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, আমার ডাক কে শুনবে? আশেপাশে মানুষ নাই, কে শুনবে? আল্লাহ তাআলা তখন বলেছেন, আপনি ডাক দেন, পৌঁছানোর দায়িত্ব আমার। এটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিম, আমার যেটা করার আমি করে যাব, পূর্ণতা দেওয়ার দায়িত্ব রব্বুল আলামিনের, এটা আমার কাজ না, আমার কাজ যেটা আমি করে যাব যে কোনো জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডাক দিলেন দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে, ও মানুষ, তোমাদের রবের ঘর তৈরি, তিনি ডাকছেন এখানে আসার জন্য, কাজে তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। এ ডাক দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে সমস্ত মানুষের রূহ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ডাককে পৌঁছায় দিয়েছেন। এই ডাক যাদের কানে গেছে ওই ভাগ্যবান যারা এই ডাকে আবার সাড়া দিছে, কি বললা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই ডাক শোনার সাথে সাথে যারা বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে বুঝতে হবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই ডাক শোনার সাথে সাথে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য হজের সর্বপ্রথম কাজ যেটা ইহরাম বাঁধার সময় কি বলা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে ওই আগের কথাটা আবার রিপ্লাই করে, আমি আগে একবার বলেছি রব্বুল আলামিন আমাকে হজের জন্য কবুল করেছেন, আবার বইলা শুরু করলাম, এটা হজের প্রাণ, প্রথম কথা এটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কাউকে আমি শরীক করি না, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত নিয়ামতের মালিক আপনি, সমস্ত ক্ষমতার মালিক আপনি, লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই, পুরা কথাটাই তাওহীদের বাণী, পুরা কথাটাই তাওহীদের কথা। আমরা এই জন্য তাওহীদ বিষয়ে খুব বেশি গুরুত্ব দেই, শিরিক খুব মারাত্মক অপরাধ,
সারা জিন্দিগির আমল তো বরবাদ হবে শিরিক থাকলে। হজ বলেন, নামাজ বলেন, সব কিছুর মধ্যেই মূল কথা তাওহীদ। তাওহীদের মধ্যে গড়বড় থাকলেই কিন্তু সমস্যা, ইবাদত কবুল হবে না। যাই হোক, আল্লাহ তাআলা বললেন আপনি ডাক দেন, ডাক দিলে দেখবেন দুনিয়ার আনাচে কানাচে থেকে মানুষ পায়ে হেঁটে অথবা তার সওয়ার উপর ভর করে আসবে। এত দূর দূরান্ত থেকে আসবে, সওয়ারিগুলো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, আসবে। কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ আলাইহিম, এই জায়গার যে ফায়দা, এই ফায়দা তারা আয়েশা দেখবে, পাবে। হজের যাওয়ার যে ফায়দা, এই ফায়দা পাবে। আমরা এখনও যারা হজ করি নাই, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা। যারা হজের নিয়ত করছি, অনেকে আছেন, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা। যারা করে ফেলেছি তাদের জন্যও বলা, যে মক্কায় রব্বুল আলামিন হজের জন্য ডাক দিয়েছেন ফায়দা নেওয়ার জন্যে। কি ফায়দা সেখানে? কি ফায়দা হজের জন্য গেলে? কি ফায়দা? প্রথম ফায়দা তো হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বুখারী মুসলিম, এই হাদিস বর্ণনা হয়েছে বুখারী মুসলিমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'আ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি হজ করলো, সেখানে গিয়ে সে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো গুনাহ করলো না, পাপ করলো না, ঝগড়াঝাটি করলো না, সে যখন হজ থেকে ফিরে আসবে তখন আল্লাহ তাআলা তাকে এত পবিত্র করেন যেন আজকে তার মা তাকে দুনিয়ায় পাঠাইছে। নতুন ভূমিষ্ঠ বাচ্চা শিশু, সে যেমন নিষ্পাপ হয়ে মার পেট থেকে বের হয়, কোনো বিন্দুমাত্র গুনাহ তার আমলনামায় থাকে না। একজন মবরুর হজ যিনি করেন, রব্বুল আলামিন তাকে ওইরকম পবিত্র করে বাড়িতে আনেন। এটা হচ্ছে ফায়দা। এই ফায়দা সে অবলোকন করে হজে গেলে। আরেক ফায়দা, মক্কা হারামের মধ্যে নামাজ পড়ি, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ি। এই মসজিদে হারাম তো আল্লাহর কাছে এত দামি মসজিদ, যে এই মসজিদে নামাজ পড়লে সেটা লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এক ওয়াক্ত নামাজ পড়লেন, লক্ষ গুণ বেড়ে গেল। এক রাকাত নামাজ, লক্ষ গুণ বেড়ে গেল। এই ফায়দা কই পাওয়া যাবে দুনিয়ায়? কত লক্ষ! আজকে একজন প্রশ্ন করছে যে হুজুর, আমার বয়স তো 20-এর কাছাকাছি, সে 12 বছর থেকে আমি তো নামাজ ঠিক মতো পড়ি না, তাই মুড়ি পড়তে থাকেন এখন নতুন করে, কি করবেন? বলে যে হাজার হাজার রাকাত কাজা হয়ে গেছে, কেমনে পড়ব? তো হাজার হাজার রাকাত আমার কাছে অনেক কিছু মনে হয়, আর মক্কা এক ওয়াক্ত নামাজ সেটা লক্ষ গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ, কয় বছর লাগবে পড়তে? লিয়াশহাদু মানাফিআ আলাইহিম, তারা আয়েশা এখানে মক্কার ফায়দা উপভোগ করবে, তারা দেখবে মক্কার ফায়দা। সেখানে গেলে জমজম পাওয়া যায়, জমজম পাওয়া যায়, যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, যে জমজমের পানি আল্লাহর কাছে এত মুবারক, এত পবিত্র, জান্নাতের পানি, সব রোগের শিফা আছে এই পানির মধ্যে। দুনিয়ার কোন পানির মধ্যে এত গুণ পরীক্ষিত, এটা সবাই পরীক্ষা করছে, কোনো পানির মধ্যে এত গুণ পাওয়া যায় না। তার মধ্যে আলহামদুলিল্লাহ পানি দিয়ে মানুষের খাবারের চাহিদা মিটে না, পানির চাহিদা মিটে। জমজমের পানি এমন মায়ের দুধের মতো, ছোট্ট বাচ্চা যার মায়ের দুধ তার খাবারের চাহিদা মিটায়, জমজমের পানি মানুষের শুধু পানির পিপাসা মিটায় তা না, পানির চাহিদা মিটায় তা না, একজন মানুষের খাবারের চাহিদাও মিটায়। সুবহানাল্লাহ, জমজমের পানি এতদিন পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো দিন তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, ইনশাআল্লাহ নষ্ট হবে না। একবার বন্যা হয়েছে, বন্যা, পাহাড়ি ঢল, বন্যা বলতে পাহাড়ি ঢল, বৃষ্টি হয়েছে হঠাৎ, অনেক বৃষ্টি। ওই বৃষ্টির কারণে যে জায়গায় জমজমের কূপটা একটু নিচা, পানি একদম বুক সমান হয়ে গেছে, একটা ছবি দেখা যায়, দেখবেন মাঝে মাঝে পুরান ছবি, কাবার চারপাশে পানি, পাহাড়ি ঢল নেমে একদম পানি বুক সমান হয়ে গেছে, জমজমের কূপ পানির নিচে।
ওদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ওইরকম নাই, কারণ পানি তো হয় না। আমি নিজে একবার দেখেছি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর ওই ময়লা আবর্জনা ট্যাঙ্কি থেকে সব বের হওয়া শুরু হয়েছে, কারণ ওইভাবে পানি সরানোর ব্যবস্থা নাই। এগুলো যায়া ওই নিচের ময়লা ট্যাঙ্কি যেগুলো আছে ওখানে যায়া ভৈরা ওই নিচের ময়লা সব উপরে উঠে গেছে, পুরো মসজিদ না পাক এরকম অবস্থা। আমি নিজেই দেখেছি ওই একবার ওই রকম জমজমের কূপের মধ্যে ওই রকম ময়লা আবর্জনা পড়ে পুরো অবস্থা শেষ। এখন তো সবাই পেরেশান হয় কি করা যায়, পানি উঠায়, পানি উঠাইয়া পরীক্ষা করে দেখা গেছে যত ময়লা পড়েছে আলহামদুলিল্লাহ সমস্ত ময়লাকে জমজমের পানি শোধন করে নিয়েছে, তার মধ্যে আর কোনো খারাপ কিছু প্রতিক্রিয়া কিচ্ছুই নাই, ময়লাও ওইখানে গিয়ে হেদায়েত হয়ে গেছে। ফলে আল্লাহ ওয়ালার দরবারে গেলে গুনাহগার হেদায়েত হয়ে যায়, আর জমজমের পানির কাছে ময়লা গিয়ে সেও হেদায়েত হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এইরকম ক্ষমতা রাখছেন রব্বুল আলামিন জমজমের পানির মধ্যে, জান্নাতি পানি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, মক্কায় গেলে কি হবে, এই পবিত্র জিনিস পাওয়া যাবে। মক্কায় গেলে কি হবে, তওয়াফ করার সুযোগ পাওয়া যাবে। হাদিস শরীফে আসছে তওয়াফের সুযোগ পেলে কি হয়, যে প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দেন, তার মর্তবা উপরের দিকে আল্লাহ তাআলা উঠাইতে থাকেন প্রত্যেক কদমে কদমে। এই সুযোগ কই পাওয়া যাবে, দুনিয়ার আর কোন জায়গা আছে, কোথাও নাই। কাবার দিকে তাকায় রয়েছে গুনাহ না মাফ হয়ে যেতেছে, হ্যাঁ এই সুযোগ আর কই পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এটা হচ্ছে যে মক্কায় হজের জন্য আপনি ডাক দেন তারা এখানের ফায়দা উপভোগ করবে। আল্লাহ আকবার, আমাদের মধ্যে অনেকেই হজের লায়েক উপযুক্ত কিন্তু নিজেরা নিজেরা আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি যে আমার হজ এখনো সময় হয় নাই। শর্ত আল্লাহ তাআলা যেটা দিছেন, শরীয়ত যেই শর্ত আমার উপর লাগাইছে হজ ফরজ হওয়ার জন্যে, এর সাথে আমি আরও কিছু নিজের থেকে আরও কিছু শর্ত লাগাই নিছি। শরীয়ত শর্ত দিছে যে রাস্তা অতিক্রম করার জন্য মক্কা পর্যন্ত পৌঁছার জন্য শারীরিক সামর্থ্য, পথ খরচ, থাকার সময় যে খরচ, এগুলো হইলে চলল, কোনো বাধা না থাকে, জালেমের বাধা না থাকে, কোনো অসুস্থতা না থাকে, শরীয়ত শর্ত লাগাইছে এটা। এর সাথে পাঁচ নম্বর শর্ত আমি নিজে লাগাই রাখছি যে আমার বাড়ির কাজটা শেষ করে নিতে হবে। ছয় নম্বর শর্ত উপযুক্ত মেয়ে হয়েছে, ওই মেয়ের বিয়ে দিয়ে যেতে হবে। সাত নম্বর শর্ত হচ্ছে এখনো জুয়ান রয়েছি, হজ করে আসলে হজ তো রাখতে পারুন না, বুড়া হয়ে যখন গুনাহ করার আর কোনো সামর্থ্য থাকবে না তখন হজ করে আসবো, হজদারে একদম তাজা রাখা যাবে, কবরে নেওয়া যাবে। এই শর্তগুলো আমি সব লাগাই রাখছি, এই সবগুলো শর্ত হচ্ছে লাগাই দিছে শয়তান, শয়তান লাগাই দিছে। কারণ শয়তান সে কি করে সহ্য করে, এমন এক আমল করতে যাচ্ছে বান্দা যে গত 30, 40, 50, 60 বছর একটা মানুষের পিছনে আমি মেহনত করলাম আর সে এক হজ করে আসা জিন্দগির সব গুণা মিটিয়ে দিবে, এটা সহজ কথা? শয়তান এটা সহ্য করতে পারে? সহ্য করতে পারে না, এই জন্য সে ওখানে যাইতে দিবে না, আটকায় রাখে আমাকে। যদি কেউ কোনো শরীয়ত কোনো বাধা না থাকার পরেও যদি হজ না করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তিনি বলেছেন মান লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরা, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাহির আও মারাযুন হাবিস ফালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি হজে যাওয়ার জন্য কেউ এই বাধাগুলোর মুখোমুখি না হয়, কি বাধা, আর্থিক অসচ্ছলতা, সোজা কথা, সুলতান জাহির জালেম বাদশাহ তার পাসপোর্ট আটকায় দিছে, বিদেশ গমন নিষিদ্ধ করছে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে সে যেতে পারছেন না, ভিসা হয় না এখন তো এরকম, যদি এমন হয় তাইলে তার কথা নাই। আর যদি এই সমস্যা না থাকার পরেও সে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজে গেল না, রসুল বলেন সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এতে আমি কিচ্ছু জানি না, সে যেটা ইচ্ছা সে হয়ে গেছে, মানে সে মুসলমানের গণ্ডির মধ্যে রইল। আমাদের প্রকাশ্যে বলতে আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু আপনারা এই গোপনে গোপনে আমরা আকারে ইঙ্গিতে বইলে বলে এরপরে আর খুঁজা পায় না হুজুরে কার কথা বলবো, অনেক ক্ষেত্রে এরকম দেখি কার কথা বললো হুজুরে,
আপ্রসিক পিসা মারা গেছে, মরহুম বলতে পারতেছি না, কারণ আল্লাহ রসুল বলতে মানা করছেন মরহুম বলতে। আট্রসিক পিসাবকে আল্লাহ রসুল বলছেন মরহুম বলে না। আট্রসিক পিসাব মরল কবে, রসুল গেছে কবে, কবে মানা করলো আবার? হ্যাঁ, হাদিসের কারণে আমরা এটা সিদ্ধান্তে পড়ছি যে রসুল তাকে মরহুম বলতে মানা করছেন, সোজা কথা। রসুল বলছেন হজে যাওয়ার এই বাধাগুলো যদি কারো না থাকে সে মুসলমান হয়ে মারা গেছে এটা বলা যাবে না, রসুল বলছেন। আমরা জিজ্ঞেস করি তার অর্থের কোন জায়গায় সমস্যা ছিল যে অর্থে এই অর্থ সমস্যার কারণে তিনি হজে যেতে পারেন নাই। আমরা তো জানি ওনার কাছে গেলে বলে গরিব মানুষ ধনী হয়ে যায়, বহু মানুষের রকম শুনছি যে ধনী হয়ে গেছে, আমাদেরকে এসে তর্ক করে যে কি বুঝেন কি বুঝেন, বাবার দরবারে গেলে আর্থিক অনটন সব দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ ভাই, দুনিয়া বাড়া এটা ভালো পিসাবের আলামত না, দুনিয়া বাড়া এটা ভালো পিসাবের আলামত না। ভালো পিসাবের আলামত হচ্ছে যার কাছে গেলে আমি দুনিয়া বিমুখ হয়ে আখেরাতমুখী হয়ে যাব, আমার দিল পরিবর্তন হবে যার কাছে গেলে, আমার সুরত আখলাক চরিত্র আমল পরিবর্তন হবে যার কাছে গেলে। তিনি হজ করেন নাই, কেন করেন নাই আমাদের জিজ্ঞাসা, কেন করেন নাই? টাকা পয়সার সমস্যা ছিল না? টাকা তো আপনি নিজেই বানাইতে পারেন, আপনার কাছে গেলে তো মানুষ ধনী হয়ে যায়, ওইরকম একটা কেরামতি নিজের ব্যাপারে দেওয়া গেল না? আর এক একটা ওরসে কোটি কোটি টাকা পাইছেন, টাকার অভাব আপনাদের নাই এটা কেউ বিশ্বাস করে না। গেল এই সমস্যা নাই, আও সুলতানুন জাহির, জালেম বাদশাহ বাধা দিছে এই জন্য হজে যাইতে পারেন নাই। জালেম বাদশাহ না, জালেম বাদশাহ না, না ইনসাফওয়ালা বাদশাহ, সেই সিদ্ধান্তে আমরা যাব না। তখন ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব, তিনি জালেম না জালেম না সেই সিদ্ধান্তে গেলাম না, কিন্তু তিনি তো আপনার মুরিদ ছিলেন, তিনি তো আপনারা বাধা দেন নাই, বরং আপনি যদি বলতেন স্পেশাল প্লেন দিয়ে আপনারা সৌদি পাঠানোর ব্যবস্থা তিনি করতেন, তাইলে আপনি কেন গেলেন? কোনো রোগ সমস্যা ছিল তো সেটা বলেন, কি সমস্যা এমন ছিল, কি রোগ এমন ছিল যে রোগের কারণে আপনি সৌদি আরব যেতে পারেন নাই, মক্কায় হজের জন্য যেতে পারেন নাই? আমরা কি শুনেছি যে উনি জিন্নাত পালেন, উনি যদি ওনার এরিয়ার বাইরে যান জিন্নাতরা আক্রমণ করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে তিনটা কথা বলেছে সেখানে রসুল বলেন নাই কোথাও যদি এরকম হয় যে জিন্নাত আক্রমণ করার সম্ভাবনা থাকে সেও যদি হজ না করে সমস্যা নাই, রসুল তো বলেন নাই। রসুল বলছেন যে বাহ্যিক সমস্যা, বাহ্যিক সমস্যা বলতে স্বাস্থ্যগত, টাকা পয়সা এই জাতীয়। রসুল বলছেন জালিম বাদশার সমস্যা, রসুল বলছেন অসুস্থতার সমস্যা, অন্য কোনো সমস্যার কথা রসুল বলেন নাই, কেন জান নাই? যেহেতু জান নাই, রসুল এর ভাষায় আমরা বলবো আপনি মুসলমান হয়ে মারা যান নাই, ইহুদি হয়ে মারা গেছেন না নাসারা হয়ে মারা গেছেন আমরা জানি না, কাজেই দুঃখিত আমরা মরহুম বলতে পারলাম না, রসুল নিষেধ করছেন। আরে হাজিরিন, আমি জানি না কেন মানুষ এই সমস্ত মানুষের কাছে নিজের ইমানটা শেষ করতে যায়, আমি জানি না কেন যায়। আজিব তামাশা, তার সন্তান এখন পীর, তার সন্তান এখন পীর, লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ, আজিব তামাশা, তার নাই দাড়ি নাই কিচ্ছু, না লিবাস আছে না ইলেম আছে না কিচ্ছু আছে, বাবা পীর ছিলেন এখন তিনি পীর। পীর কি মিরাসি সম্পত্তি যে বাবা মারা গেলেই সন্তান পীর হয়ে যায়? এটা মিরাসি সম্পত্তি, মিরাস? আরে ভাই, সম্পদের মালিক হয় সন্তান, পিরালির মালিকও সন্তান হয়ে যায় যোগ্যতা না থাকলেও। যদি পীর মানি আমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে আমি কারো কাছে যাইয়া সহযোগিতা চাইব, অন্য কিছু নয়, তিনি আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন এরকম কিছু না, আখেরাতে সুপারিশের জন্য দাঁড়ায়া যাবেন এরকম কিছু না, এই সমস্ত কথা বলা শিরিক, কেউ কাউকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এ ফাতিমা নিজেকে নিজে রক্ষা করো, আমি কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো। কে বলছেন এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সম্পর্কে, কার সম্পর্কে বলছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যার সম্পর্কে রাসূল বলছেন ফাতিমাতু বিদআতুন মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা, যে ফাতিমাকে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দেবে। এই ফাতিমা সম্পর্কে রসুলের বক্তব্য, আমি কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। দুনিয়ার পীর কে এমন আয়, আপনি কোত্থেকে চলে আসলেন যে আপনি আপনার মুরিদরে জান্নাতে পৌঁছাইয়া দেন, হাসরের মাঠে সুপারিশের জন্য আপনি বলে দাঁড়ায় যাবেন? আরে ভাই, আপনি জান্নাতে যাবেন না আগে, ওই সার্টিফিকেটটা পাইছেন না আপনি, কে দিল আপনার সেই সার্টিফিকেট? আজিব তামাশা ভাই, নিজের ইমানকে
নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, হাক্কানি পীর আল্লাহওয়ালা বুজুর্গ, যার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আমল নিয়ে আপনি জানেন না, আপনার দোষগুলো দুর্বলতাগুলো তার সামনে প্রকাশ করলে তিনি চিকিৎসা দিবেন, এতটুকুই। আপনার কিবিরের সমস্যা, অহংকার, শেখ আমার অহংকারের সমস্যা, তিনি চিকিৎসা দিবেন। আপনার হিংসার সমস্যা, তার কাছে পেশ করেন আমার হিংসার সমস্যা, তিনি চিকিৎসা দিবেন। তার কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, হেদায়েতের দায়িত্ব তার না, রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আমার হাতে। কাকে বলছেন? রাসূলকে বলছেন, আল্লাহ তাআলা। আপনি হেদায়েতের মালিক না, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে চেষ্টা করে দেওয়া। হেদায়েতের মালিক আমি, আমার হাতে হেদায়েত, আর আমি কোত্থেকে কোন পীর হয়ে গেলাম যে মুরিদদেরকে আমি জান্নাতে পৌঁছে দিই? নাউযু বিল্লাহি মিন যালিক। জান্নাতের রাস্তা দেখাইতে পারে, জান্নাতের রাস্তা দেখাইতে পারে, জান্নাতের আমল বাতলাইয়া দিতে পারে, এতটুকুই আমার কাজ। বলছিলাম যে মানুষ কেন যায় সেখানে, যার নিজের সুরত ঠিক নাই সুন্নতের খিলাফ, যার নিজের আমল ঠিক নাই সুন্নতের খিলাফ, সেই ব্যক্তি কি করে আরেকজনের আত্মা পরিশুদ্ধ করার জিম্মাদারি নিতে পারে? এটা অসম্ভব, এটা অসম্ভব। না পাক দিয়ে না পাক পবিত্র করা যায় না, পেশাব দিয়ে পায়খানা পবিত্র করা যায় না। পায়খানা পবিত্র করার জন্য আমাকে পবিত্র পানি দরকার। যাই হোক, প্রসঙ্গক্রমে কথাগুলো বলা, হজ যদি কারো উপর ফরজ হয় নিয়ত করে ফেলেন, দেরি করার কোনো মানি হয় না। সত্য নিজে নিজে নিজের কান্দে সত্য লাগাইয়া দিয়েন না যে বুড়া হইয়া নেই, বুড়া হইয়া হজ করা। আপনি মারা গেলে এক কথা, প্রথম কথা হচ্ছে মারা গেলে শেষ, দ্বিতীয় কথা হচ্ছে হজের কঠিন আমলগুলো বৃদ্ধ অবস্থায় করা মুশকিল হয়ে যায়, আরেকজনের জন্য আপনি বোঝা হয়ে যাবেন। এমন নিয়ামতের জায়গায় কোনো রকমে ফরজ আদায় করে আসা, এর চেয়ে সুস্থ যখন আমি থাকব তখন যদি যাই, অনেক আমল ইনশাল্লাহ করা যাবে। এই জন্য সামর্থ্য থাকতে, সুস্থ থাকতেই আমি আগে আগে কাজটা শেষ করে ফেলি ইনশাল্লাহ তাআলা। আরেকটা মাস আলা হচ্ছে, বলছিলাম ওই যে যারা হজ করে আসছেন, তিন শ্রেণী বানাইছে, যারা যান নাই তারা যাওয়ার নিয়ত করে ফেলেন, যারা যাবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন কোন কোন ফায়দা আপনি পাচ্ছেন, আর যারা হজ করে আসছেন তাদের জন্য একটা কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, যেমন এক যুগ আসবে, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন্নাজাহা ওয়া আওসাতুহুম লিত্তিজারা ওয়া ফুকারাউহুম লিলমাসআলা ওয়া কুরাউহুম লিসুমআ ওয়া রিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন এক যুগ আসবে যখন মানুষ হজ করবে, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন উদ্দেশ্যে হজ করবে। বলে যারা সচ্ছল আর্থিকভাবে ধনী মানুষ তারা হজ কেন করবে? রসুল বলেন, ইয়াহুজ্জু আগনিয়া উন্নাস লিন্নাজা, ধনীরা হজ করবে হচ্ছে মানুষকে শোনানোর জন্য, ট্যুর ট্যুর থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, একটু মক্কাও ঘুরে আইলাম, ট্যুরে গেছে। এই ট্যুরে যায় বলে আসার পর হাদিস না বললে আবার মাইন করে, এটা আমাদের একদম পরীক্ষিত। আমাদের মাদ্রাসায় চাঁদা উঠাইতে গেছে হুজুর, তো রশিদ বইয়ের মধ্যে লেখছে আলহাজ উমক আবদুল্লাহ, ধরেন আলহাজ আবদুল্লাহ, ওই বেচারা হস্ত কয়েকবার করছে, তো পুরান টাউনে একটা মনে এরকম নীতি আছে বা প্রচলন আছে, কয়েকবার হস করলে আর আলহাজ থাকে না, হাজি হয়ে যায়। ওই যখন আলহাজ আবদুল্লাহ লেখছে বেচারা তো মহাখেপা, এতবার হস করলাম আলহাজ লেখার লেগা, আপনারা মরি সবাই কেমতে ভুলটা করলেন, আপনারা ভুল করলে মানুষ কি করবে? কাটেন কাটেন, জলদি হাজি লেখেন, হাজি তো আলহাজ আর হাজি লেখার লেগে নি আপনি হজে গেছেন। এই আলহাজ আর হাজি লেখার জন্য যারা হজে গেছেন, আল্লাহর হস্তে নিয়তটা চেঞ্জ করে ইস্তিগফার পড়েন, ইস্তিগফার পড়েন। অথবা হাজি নাম পড়ার জন্য যদি হজে যান, এটার জন্য ইস্তিগফার পড়ে নতুন করে নিয়ত করা দরকার ইখলাসের সাথে। ওই রকম নিয়ত না করলে হজ্জে মাবরুর হবে না। হজ করে আসছেন, আসার পরে পাণ্ডমি যায় না আগের মতোই, আগের মতোই যদি আগের মতোই থাকে তাইলে বলবো আপনার হজ কবুল হয় নাই। কেন? এটা আমার কথা না, হাদিসের কথা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ সুবহানাল্লাহ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাসখানেক যে টাইম যত গুনাহ মানুষ করবে রব্বুল আলামিন সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আর হজের সওয়াব হজের সওয়াব রাসূল বলেন হজের সওয়াব গুনাহর maaf কি গুনাহ maaf কি হবে আর সওয়াব আর কি দিবে হজের সওয়াব হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ হজের একমাত্র সওয়াব হচ্ছে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিন্তু শর্ত একটা লাগাই দিবেন সেটা হচ্ছে ওয়াল হজ্জুল মাবরুর মকবুল হজ হইতে হবে মকবুল হজ আল্লাহর কাছে ওই হজ গ্রহণযোগ্য হইতে হবে মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন হজ কবুল হইল কিনা এটা কেমনে বুঝবা হজ কবুল হইছে কিনা এটা কেমনে বুঝা যাবে বলে দুইটা আলামত দুইটা আলামত আছে হজ কবুল হওয়ার এক নম্বর হচ্ছে হজের পুরা সফরে সে কোনো গুনাহ করে নাই হজের পুরা সফরে যদি কোনো গুনাহ না করে বুঝতে হবে আল্লাহ তাআলা তার হজকে কবুল করছেন দুই নম্বর আলামত হচ্ছে হজের পরে তার জিন্দগি আগের জিন্দগির চেয়ে একটু চেঞ্জ হয়েছে অনেক হাজি সাহেব আছেন হজ করে আসছেন আগেও সফফান সফফা ছিল এখনো সফফান সফফা আমি নিশ্চিত করে বলতে পারি রাগ করেন না কষ্ট নেন নিশ্চিত রসুলের হাদিস হিসাবে বলি মুহাদ্দিসদের ব্যাখ্যা হিসাবে বলি আপনার হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই যদি করতেন আল্লাহ তাআলা হজ কবুল তাইলে আপনার আগের জিন্দগি আর এখনের জিন্দগি এক থাকতো না আপনি আগে ছিলেন গুনাহগার হজ করে আসার পর তো আপনি মাসুম হয়ে দেশে আসছিলেন তাইলে আবার আগের মতো হইল কেমনে বুঝা গেল আপনি মাসুম হয়ে দেশে ফিরে আসেন নাই ওই যে রসুল বলছেন আগনিয়া উন্নাস ইয়াহুজ্জু আগনিয়া উন্নাস লিন নাজাহা টুরে গেছিলেন টুরে আপনি আসলে টুরেই গেছিলেন ও ভাই টুরে গেলে বহু ট্যুর আছে এরকম ঘোরাফেরা করে আসছেন এটা এমন এক ট্যুর হজে যাওয়া যে খরচটা এই খরচের হিসাব আল্লাহর কাছে দিতে যদি ট্যুর হয় চিন্তা করছেন বিষয়টা গেলেন হজে এবাদত করতে এবাদত করে আসছেন খরচ করে আসছেন এই টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে তুমি তো হজে যাও নাই তুমি হজে যাও নাই বহু আল্লাহ আল্লাহর জীবনী এরকম আছে লাব্বাইক বলে চুপ করে কাঁদতেছেন লাব্বাইক বলে চুপ করে কাঁদতেছেন আ চিৎকার করে করে বেহুশ হয়ে যাইতেছেন কেন আওয়াজ আসতেছে না উপর থেকে আমি যে বললাম আল্লাহ আমি হাজির আল্লাহ তো বলতো আরে হ্যাঁ তোমার হাজির আমার কাছে কবুল আমরা তো শুনি না আমরা সেই দিলের কান নাই দিলের কান নাই আল্লাহ আমার লাব্বাইক আল্লাহ কবুল করলেন কি করলেন না আমি জানি না ভাই দ্বিতীয় গ্রুপ যারা মধ্য শ্রেণী ও আওসাতুহুম লিত্তিজারা মধ্য শ্রেণীর যারা তারা হজ করে ব্যবসার নিয়ত আমি বলি এখন হলো ট্রাভেল চলারা এই গ্রুপে পড়ে ট্রাভেল চলারাও হজে যায় কিন্তু যায় হলো পয়সা কামাইতে তো যাই হোক অন্যদেরও যদি এই নিয়ত থাকে সওয়াব হবে না জায়েজ আছে আরেক গ্রুপ হলো ফকির ফকির ও ফুকারাউহুম লিল মাসআলা ফকিররা হজে যায় ভিক্ষা লয় না আমাদের দেশ থেকে এটা মুশকিল কামার দেশ থেকে এত টাকা খরচ করে ভিক্ষা করে আইসা আবার পোষাইব না চালানো না তা আফ্রিকা অঞ্চল থেকে এরকম কালারা বহু আসে ওই কালো কালো মানুষ দেখা যায় হাতের মাঝখানে এই হাতার মাঝখান দিয়া হাত ঢুকাইয়া কোনোটা বাইর করে খালি আল্লাহ হাজি আল্লাহ হাজি সব ঠিকঠাক আছে হাত কিন্তু ভিতরে কিন্তু এই নিজে নিজে লুলা হয় পাও বাইন্দা পায়জামার ভিতরে ঢুকাইয়া শুয়া পড়া থাকে নিজে নিজে লুলা আসলে লুলা বিকালবেলা টাকা পয়সা সব নিয়ে আইটা বাজ যায় তো তাদের তো চালান ওঠে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাও বলছেন যে তারাও হজে যায় আরেক গ্রুপ আছে যারা মানুষকে দেখানোর জন্য হজে যায় এখন যারা হজ করবেন তারাই সিদ্ধান্ত নেন আমি কোন গ্রুপের মধ্যে আছি এই চার গ্রুপের কোনো গ্রুপে যদি থাকি তাইলে কিন্তু আমার সওয়াব যেটা রসুল বলছেন ইল্লাল জান্নাহ জান্নাত সওয়াব মাসুম হয়ে দেশে ফিরে আসবে কোনটাই হবে না যারা নিয়ত করছেন এখন সিদ্ধান্ত নেন যে আমি কোন গ্রুপের মধ্যে আছি হ্যাঁ আমি ওই গ্রুপেই থাকতে চাই যে হেরামের কাপড় পরছি আমি মুর্দা হয়ে গেলাম আমার আর কোনো ইচ্ছা নাই সমস্ত ইচ্ছা আল্লাহর আল্লাহ যা বলবেন তাই শুনব ইনশাআল্লাহ হজের পরে হজ চলাকালীন সময় হার অবস্থা এখন আমার জিন্দগি এমন যে আমার রব আমাকে যা বলবেন আমি তাই শুনব ইনশাআল্লাহ এটাই হচ্ছে হজের শিক্ষা আল্লাহ বললেন খালি পায়ে দৌড় মারো দৌড় মারলাম আল্লাহ বললেন কাপড় চোপড় খুলে ফেললো খুলে ফেললাম আল্লাহ বলেন সেলাই ছাড়া পরো করলাম আল্লাহ বলেন মাথা খালি রাখো খাল
আল্লাহ বললেন মক্কায় এক লক্ষ গুণ বেশি। আল্লাহ বললেন আত্তারিকে ভাগো এই এলাকা ছাড়ো, দুর্মাল্লা পাগলের মতো। কই আরবের ময়দানে মিনায় খোলা মাঠে আগুন জ্বলতেছে উপর থেকে। হ্যাঁ আল্লাহ বললেন যে মাগরিবের সময়, মাগরিবের পর দৌড়ে আবার মুজদালিফায় চলে আসো, আবার দুর্মাল্লাম পাগলের মতো। আল্লাহ বলেন যে খালি মাঠে ঘুমায় থাকো, ঘুমায় থাকলাম রাস্তায় মাটির মধ্যে শুয়ে রইলাম। আল্লাহ বলেন ফজরের সময় ওইটা আবার দৌড় মারো, মারলাম আবার দৌড়বি নাই। আল্লাহ বলেন যে ওই যে পাথর আসে যায় পাথর মারো, আবার মারলাম পাথর। আল্লাহ বলতেছেন যে কোরবানি করছো নি, কোরবানি করো যায় করলাম, বলে এবার আবার মাথা সাঁচো, আবার সাঁচলাম, পাগল বানায় ছেড়ে দিছে আমাকে। আমার রব আমাকে যা বানাইতে চায়, রাস্তার ফকির রাস্তায় শুইতে বলে, মাথা সাঁচতে বলে, হ্যাঁ মুর্দারের কাপড় পরতে বলে। একটা মানুষ যখন এই রকম হয়ে যায় তাইলে তার জন্য জান্নাত অপেক্ষা করা ছাড়া বিকল্প কিছু নাই ইনশাআল্লাহ। এটা শুধু হজের ব্যাপার না, এটা হজের শিক্ষা, হজের এই মাস আলা থেকে আমাদের এটা শিক্ষা যে কোনো বিষয়ে যদি আমি এই রকম বানাইতে পারি নিজের আখলাককে যে আল্লাহ তাআলা যেভাবে আমাকে চান আমি ওইভাবেই লাভবাহিক বলতে রাজি আছি, তাহলে আল্লাহ বলেন তোমাকে জান্নাত দিতেও আমি রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যারা এখনো বাইতুল্লাহর জিয়ারত নসিব হয় নাই আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেন, বলেন আমিন। যাদের তৌফিক আছে নিয়ত করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। যারা হজ করতে যাবেন এবার আছেন এরকম আজি সাহেব আছেন না দু একজন যারা এবার নিয়ত করছেন ইনশাআল্লাহ, এখানে নাই তো তাদের জন্য আমাদের দোয়া আল্লাহ তাআলা তাদের সফরকে সহজ করে দেন, মকবুল হজ করার তৌফিক দান করেন সমস্ত আজি সাহেবদের, এবং যারা করছেন তাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর দরবারে যদি আল্লাহ তাআলা আবার নতুন করে হাজি হিসাবে কবুল করেন আল্লাহর তো সমস্যা নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের অতীতের গুনাহ মাফ করে দিয়া, রিয়া লোক দেখানো ওই সব মাফ করে দিয়া যেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেন, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك الجنة ونعيمها وما يقربنا إليها من قول أو فعل أو عمل ونعوذ بك من سخطك والنار اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال رب العالمين يا الله আমাদের দিনের এই কথাবার্তা গুলো আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আয় আল্লাহ আমাদের হেদায়তের উসিলা বানায় দেন। মাওলানা করিম আয় আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমলগুলো কবুল করেছেন, আয় আল্লাহ আমরা মিল্লাত ইব্রাহিমের উপর চলতে চাই, আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন, আমাদের জিন্দগির আমলগুলো ওইভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলানা করিম আয় আল্লাহ বাইতুল্লাহর জিয়ারত এখনো যাদের নসিব হয় নাই আয় আল্লাহ আপনি সেই রাস্তাকে সহজ করে দেন। আয় আল্লাহ যাদের সামর্থ্য আছে তাদেরকে নিয়ত করার তৌফিক দান করেন, যাদের সামর্থ্য নাই আয় আল্লাহ তাদেরকে বাইতুল্লাহর জিয়ারতের সামর্থ্যবান বানাইয়া দেন। মাওলানা করিম যারা হজ করেছেন বাইতুল্লাহর জিয়ারত করেছেন তাদের এই আমলকে আপনি তাদের নাজাতের উসিলা বানাইয়া দেন, জান্নাতের উসিলা বানাইয়া দেন। এ আল্লাহ আপনি যেভাবে হাজিদেরকে মহব্বত করেন, আয় আল্লাহ আপনার মেহমানের স্বীকৃতি দিয়েছেন যে আমলের কারণে, যে প্রক্রিয়ার কারণে, মাওলানা করিম আমাদেরকে ওইরকমভাবে আপনার এতাআত করার তৌফিক দান করেন, আপনার যে কোনো সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়ার তৌফিক দান করেন। মাওলানা করিম আয় আল্লাহ শিরিক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আয় আল্লাহ আমাদের ঘরকে ওইভাবে শিরিক মুক্ত করার তৌফিক দান করেন, শিরিকের সমস্ত আসবাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ যত রকমের প্রক্রিয়া আছে শিরিক বিদআতের, মাওলানা করিম আমাদের ঈমান আমলকে তার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ভণ্ড প্রতারক থেকে আয় আল্লাহ সহজ সরল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তাদের ঈমানকে আপনি হেফাজত করেন। মাওলানা করিম আয় আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন, আয় আল্লাহ দ্বীনের মার্কাজ বানায় দেন, আয় আল্লাহ এই মসজিদকে দ্বীনের মার্কাজ বানায় দেন। মাওলানা করিম আয় আল্লাহ আমি গুনাহগার,
মাওলানা করিম বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করেন। আমরা অনেকে অসুস্থ, আয় আল্লাহ আপনি সকলকে সুস্থতা দান করেন। অনেকে বিপদগ্রস্ত, মাওলানা করিম আয় আল্লাহ বিপদ থেকে সবাইকে হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।